দিনদুয়েক আগেই মা হওয়ার খবর জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর পোস্ট দেখে অনেকেই অবাক হয়ে যান, কবে বিয়ে করলেন সন্তানের বাবাকে? এমনই নানা প্রশ্নে ভরে গিয়েছিল ঋতাভরীর কমেন্ট বক্স। অবশেষে সামনে এলো সত্যি, জানা গেল নিজের আপকামিং প্রজেক্টের প্রচারের জন্যই অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। কারণ আগামীতে এক অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করবেন তিনি, নন্দিনী নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। আর সেই প্রচারের কৌশল হিসেবেই এমন দুষ্টুমি করেছেন অভিনেত্রী। এমনিতে টলিউডের মিষ্টি নায়িকাই বলা হয় ঋতাভরীকে। বৃহস্পতিবার সন্ধেবেলা আচমকাই ভক্তদের চমকে দিয়ে মা হওয়ার খবর শেয়ার করেন তিনি। সামাজিক মাধ্যমে দেখেন, এই খবর সকলকে জানাতে পেরে খুব খুশি যে আমিও আমার স্বামী প্রেগনেন্ট, আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন। ঋতাভরীর সেই পোস্ট দেখে অনেকের মনেই প্রশ্নদানা বাঁধতে শুরু করে। কেউ জানতে চান অভিনেত্রী বিয়ে করলেন কবে, কেউ আবার সরাসরি জানিয়ে দেন এই নিছক কোনো প্র্যাঙ্ক। সব মিলিয়ে হাজারো কৌতূহলের জন্ম দেয় সেই পোস্ট। এরপরের দিনে বেবি বাম্প সমেত ছবি পোস্ট করে নিজের আসন্ন প্রজেক্টের কথা সকলকেই জানান অভিনেত্রী, যা দেখে ধারণা স্পষ্ট হয় সবার। নন্দিনী ওয়েব সিরিজের মধ্যে দিয়ে ওটিটিতে পা রাখছেন ঋতাভরী চক্রবর্তী। ওয়েব সিরিজে অভিনয় চরিত্রটি আসলে অন্তঃসত্ত্বা, তাই সবটাই ছিল সিরিজের প্রচার কৌশলের অংশ মাত্র। এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করলেন ঋতাভরী, তাই কাজ নিয়ে যথেষ্টই আশাবাদী তিনি। সিরিজে ঋতাভরী চরিত্রের নাম স্নিগ্ধা। হলকমির পরিচালিত সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য সহ আরো অনেকে। আগামী 15 অক্টোবর আড্ডা টাইমসে মুক্তি পাওয়ার কথা নন্দিনী সিরিজটির। ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।